হ্যালো, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে সিনোনিম এবং অ্যান্টোনিমের অন্য একটি নতুন পর্ব নিয়ে চলে আসলাম। তো চলুন, নতুন পর্বে কি কি রয়েছে শুরু করা যাক। আজকে শুরু হবে 32 নম্বর থেকে। এখানে কোনটি অড নাম্বার রয়েছে ওটি আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো কতে রয়েছে মলিফাই, খতে রয়েছে এক্সাসারভেট, গতে রয়েছে অ্যাপেস, ঘতে রয়েছে প্লাকেট এবং উমুতে রয়েছে অ্যামেলিওরেট। তো এখানে অড নাম্বারটি হচ্ছে এক্সাসারভেট, কারণ এটার মানে হচ্ছে উত্তেজিত করা বা উৎসাহিত করা, একদম খারাপের দিকে চলে যাওয়া উত্তেজিত হয়ে, আর বাকিগুলোর মানে হচ্ছে শান্ত। তো 33-এ চলে যাচ্ছি। 33-এর কতে রয়েছে অ্যাবসকন্ট, যার অর্থ পলাতক, ফ্লি রয়েছে ক্ষতে, গতে রয়েছে ইয়েল্ড, ঘতে রয়েছে স্ক্যাপ, আর উমতে রয়েছে ডিসঅ্যাপিয়ার। তো এখানে অ্যান্সার হয়ে যাবে ইয়েল্ড, কেননা ইয়েল্ড অর্থ হচ্ছে কোনো একটা কিছু বশ্যতা স্বীকার করা বা কোনো একটা কিছু ফলানো। তো এক্ষেত্রে এটি হয়ে যাচ্ছে অড নাম্বার। 34-এ রয়েছে মেডিওকর, খতে রয়েছে অ্যাভারেজ, গদে রয়েছে আনডিস্টিংগুইশ, ঘদে রয়েছে এক্সাম্পলারি, উমতে রয়েছে অর্ডিনারি। তো এই চারটির মধ্যে এক্সাম্পলারি হচ্ছে অড নাম্বার হয়ে যাবে, কারণ ওটার মানেই হচ্ছে আদর্শ বা উদাহরণস্বরূপ কোনো একটা কিছু বোঝাচ্ছে, আর বাদ বাকি এগুলোর মানে হচ্ছে গড়পড়তা বোঝায়। 35-এর কতে রয়েছে জুবিলেশন, খতে রয়েছে পেটুলেন্স, গতে রয়েছে ফিউরি, ঘতে রয়েছে ডিসকন্টেন্ট এবং উমতে রয়েছে গ্লাম। তো এখানে আলাদা শব্দটি হয়ে যাবে ক নাম্বার, অর্থাৎ জুবিলেশন, কারণ এটার মানে হচ্ছে বিজয়ানন্দ, আর বাদ বাকি মানেগুলো আপনার এখান থেকে প্লিজ দেখে নেন। 36-এর কতে রয়েছে কোয়ার, খতে রয়েছে টাস্কফোর, গতে রয়েছে কমিটি, উমতে সরি ঘতে রয়েছে জুরি এবং উমতে রয়েছে প্যানেল। তো এখানে কোয়ার হয়ে যাবে অড নাম্বার, কেননা কোয়ার মানে হচ্ছে ও যে গির্জায় যারা গান গায় দলবদ্ধ হয়ে তারা। 37-এ রয়েছে কমেন্ট, খতে রয়েছে চাইট, গতে রয়েছে ইউলোজাইজ, ঘতে রয়েছে এক্সটোল এবং উমতে রয়েছে লাউড। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে খ নাম্বার, চাইট, কেননা চাইট অর্থ হচ্ছে নিন্দা করা, আর বাদ বাকি যেগুলো রয়েছে ওগুলোর মানে হচ্ছে প্রশংসা করা। 38-এ রয়েছে উইচ ওয়ার্ড মিনস দ্য সেম অ্যাজ অ্যাবসোলেট। তো অ্যাবসোলেট মানে আমরা সবাই জানি এটার মানে হচ্ছে সম্পূর্ণ। তো এখানে কতে রয়েছে কমপ্লিট, খতে রয়েছে ডিভিশন, গতে রয়েছে স্মল, ঘতে রয়েছে হাফ। তো এখানে অ্যাবসোলেট আর কমপ্লিট এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 39-এ রয়েছে উইচ ওয়ার্ড মিনস দ্য সেম অ্যাজ কর্ডিয়াল। তো কর্ডিয়াল মানে আন্তরিক, তো এখানে কতে রয়েছে স্মুথ, খতে রয়েছে ফ্রেন্ডলি। তো ফ্রেন্ডলি কিন্তু অ্যান্সারটা হয়ে যাচ্ছে, কর্ডিয়াল আর ফ্রেন্ডলি হচ্ছে পরস্পর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 40 নম্বরে রয়েছে দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ড লুনাটিক ইজ হোয়াট। তো লুনাটিক মানে হচ্ছে মানসিক রোগী বা পাগল। তো এখানে অ্যান্সার হয়ে যাবে সঠিক অ্যান্সার ম্যাড, অর্থাৎ ঘ নাম্বার। 41-এ রয়েছে দ্য ওয়ার্ড কেমোফ্লাশ মিনিং হোয়াট। তো কেমোফ্লাশ হচ্ছে ছদ্মবেশ ধারণ করে যারা। তো এখানে অ্যান্সার হয়ে যাবে ডিসগুইশ, অর্থাৎ ক নাম্বার, যেটার মানে হচ্ছে ছদ্মবেশ ধারণ করা। 42-এ রয়েছে হোয়াট ইজ দ্য সিনোনিম অব দ্য রিমার্কেবল। রিমার্কেবল মানে হচ্ছে লক্ষণীয় একটি ব্যাপার। তো এখানে নট ওয়ার্ডি হয়ে যাবে এটির অ্যান্সার ক নাম্বার, কারণ এটার মানেও হচ্ছে লক্ষণীয়। 43-এ রয়েছে একাডেমিক ইজ সিমিলার টু ড্যাশ। তো একাডেমিক হচ্ছে পাণ্ডিত্যপূর্ণ, সাহিত্যিক বা ধ্রুপদী টাইপের বোঝাচ্ছে। তো এখানে স্কলাস্টিকই হয়ে যাবে এটির অ্যান্সার, অর্থাৎ গ নাম্বার হয়ে যাবে একাডেমিকের সিমিলার অ্যান্সার। 44-এ রয়েছে হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম ফর ইনিশিয়েটিভ। তো ইনিশিয়েটিভ মানে হচ্ছে উদ্যোগ নেওয়া। তো এখানে এন্টারপ্রাইজ, অর্থাৎ খ নাম্বার হয়ে যাবে এটির অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 45-নম্বরে যেটি রয়েছে দ্য ওয়ার্ড পারমিসিভ মিনস হোয়াট। তো পারমিসিভ মানে হচ্ছে লোকজন যা করতে চায় তার স্বাধীনতা দেওয়া, অর্থাৎ সে খুবই স্বাধীন ব্যক্তি। তো এখানে গ নাম্বার হয়ে যাবে লিবারাল এটার অ্যান্সার, এটার মানে হচ্ছে স্বাধীনতা বা স্বাধীন চেতা, অর্থাৎ যে ব্যক্তি খুব স্বাধীন তাকে কিন্তু লিবারাল পিপল বলা হয়ে থাকে। 46-এ রয়েছে হোয়াট উড বি দ্য রাইট অ্যান্টোনিম ফর এনাইহিলেট।
তো এনিহিলেট মানে কি এটা আগে জানতে হবে। এটার মানে হচ্ছে সম্পূর্ণ রূপে ধ্বংস করা। তো এটার বিপরীত শব্দ অবশ্যই হয়ে যাবে প্রতিষ্ঠা করা অর্থাৎ স্টাবলিশড করা। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে গ নাম্বার অর্থাৎ স্টাবলিশড। 47-এ রয়েছে দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ড স্ক্যান্টি মিনস। তো স্ক্যান্টি মানে কি এটা আগে জানতে হচ্ছে। তো এটার মানে হচ্ছে অপ্রতুল অর্থাৎ পর্যাপ্ত নয় এরকম বোঝাচ্ছে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে মিগর যেটার মানে হচ্ছে অপ্রচুর বা নগণ্য। 48 নম্বরে রয়েছে অবিসিস মানে কি। অবিসিস মানে যারা অতিরিক্ত মোটা তাদেরকে অবিসিস বলা হয়ে থাকে। এটি একটি রোগও কিন্তু, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ভেরি ফ্যাট অর্থাৎ খ নাম্বার। 49-এ রয়েছে সিনোনিম ফর মাউথ ওয়াটারিং। তো ওয়াট মাউথ ওয়াটারিং মানে হচ্ছে খুব কোন একটা খাবার দেখে যখন খুবই লোভ লাগে মুখে পানি চলে আসে তো এটাকে মাউথ ওয়াটারিং বলা হয়ে থাকে। অর্থাৎ খাবারটা খুব মজাদার হয় এই জন্যই তো মুখে পানি আসে, তাই না। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ক নাম্বার অর্থাৎ ডিলিশিয়াস। 50-এ রয়েছে স্ট্রেনজেন্ট সিনোনিম কি। স্ট্রেনজেন্ট মানে হচ্ছে কঠোর আর রিগোরাস মানেও হচ্ছে কঠোর। তো এটার অ্যান্সার হয়ে যাবে ক নাম্বার। তো আজকের মতন এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।